আপনাদের সবার কাছ থেকে ওনার জন্য দোয়া চাচ্ছি। উনি যদি ভুল ত্রুটি কিছু করে থাকেন আপনাদের সবার কাছে এবং দেশের জনগণের কাছে, তা আমি তার হয়ে আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি মনে করি আপনারা তার জন্য দোয়া করবেন এবং যে যেন ভালো থাকে, তার জন্য আল্লাহ যেন তাকে মাগফিরাত দেন এবং জান্নাতুল ফেরদৌসে তাকে জায়গা করে দেন। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, একজন ভালো মানুষের একজন মানুষের মৃত্যু হলে মৃত্যুতে বোঝা যায় যে সেই লোকটা কত জনপ্রিয় ছিল, মানুষ তাকে কত ভালোবাসত। তার চারটি জানাজা হয়েছে, এত জানাজাতে এত লোক হয়েছে যে চিন্তাই করা যায় না যে মানুষ তাকে এত ভালোবাসত, তাতে বোঝা যায়। আল্লাহ বলেছেন যে যার জানাজায় 40 জন লোক হয় আমি তাকে মাফ করে দিই, আর এখানে প্রত্যেকটা জানাজায় হাজার হাজার লোক হয়েছে, কাজে লক্ষাধিক প্রত্যেকটা জানাজাতেই লক্ষাধিক লোক হয়েছে, এমন চারটে বড় বড় জানাজা হয়েছে, তাতে বোঝা যায় যে উনি কত জনপ্রিয় লোক ছিলেন এবং লোক তাকে কত ভালোবাসত, এমন তিনি দেশের জন্য সত্যি সত্যি পল্লী বন্ধু ছিলেন। আমি সেজন্য সবার কাছ থেকে আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আপনারা সবাই মিলে দোয়া করবেন যেন তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।